আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কুরবানির বিষয় নিয়ে। সামনে যেহেতু কুরবানির ঈদ, তাই অনেকেই আমার কাছে ফোন করছেন, জানতে চাচ্ছেন যে হুজুর, সামনে যেহেতু কুরবানির ঈদ এবং বর্তমান করোনা পরিস্থিতির কারণে অনেক মানুষ অর্থের সংকটে পড়ে আছে, অসহায়, খেতে পারছে না, চাকরিচ্যুত হয়ে গেছে, যার কারণে কোনো উপার্জনের ব্যবস্থা নেই, খাইতে পারতেছে না, পড়তে পারতেছে না। এখন যদি আমি কুরবানির পশু ক্রয়ের জন্য যে টাকাটি রেখেছি, সেই টাকাটি যদি আমি কুরবানির পশু না কিনে এই গরিব মিসকিনদেরকে আমি সদকা করে দিই, তাহলে আমার থেকে কুরবানির ওয়াজিব আদায় হবে কি না এবং এই কাজটি করা জায়েজ হবে কি না, এ বিষয়ে কোরআন এবং সুন্নাহের আলোকে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। তো মূল আলোচনা শুরুর আগে একটি কথা বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, প্রথম কথা হলো, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিন কুরবানি করাই সর্বোত্তম ইবাদত। সুতরাং যাদের উপর কুরবানি ওয়াজিব, তারা যদি কুরবানি না করে বরং এই টাকাটা সদকা করে দেয়, তাহলে এত বড় একটা ইবাদত থেকে সে মাহরুম হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তো কুরআনে পাকের মধ্যে সূরা কাউসারে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার বলে হুকুম দিয়েছেন, ওয়ানহার, তোমরা কুরবানি করো, নহর করো। এখানে আল্লাহ তাআলার হুকুম করেছেন তোমরা কুরবানি করো। যদি আমরা এই ঈদের দিনে যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরে যদি আমরা কুরবানি না করি, তাহলে আমরা আল্লাহর হুকুম থেকে সরে গেলাম। আর তাছাড়াও ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার অর্থ হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তীও হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ধমকি দিয়েছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় না করে, কুরবানি না করে, তাদেরকে ঈদগাহের মাঠে আসতে নিষেধ করেছেন। অতএব যদি আমরা কুরবানি না করে এই টাকাটাকে দান সদকা করি, দান সদকা করা ভালো কথা, এটা অবশ্যই, এটা অবশ্যই প্রশংসার কাজ এবং বর্তমান পরিস্থিতিতে এটা আরও অনেক ভালো কাজ। কারণ আমরা যদি এই সময় দান সৎকাগুলো করি, এতে মানুষের বেশি উপকার হবে এবং যার কারণে আমাদের নেকিও বেশি হবে, আমাদের সওয়াবও বেশি হবে, আমরা বেশি সওয়াব পাব। কিন্তু তাই বলে আমরা যদি আমাদের নিজের ওয়াজিব ইবাদত ছেড়ে দিয়ে যদি আমরা অন্য মানুষকে তার অর্থ দান করতে যাই, তাহলে এটা এমন হয়ে গেল যে লুঙ্গি খুলে পাগড়ি বান্ধার মতো। আমার জন্য 17 টাকা ফরজ, আমি সেটা না করে আমি সেই 17 খুলে আমি পাগড়ি পরার জন্য সেই পাগড়ি পরতেছি, সেরকম অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আপনি এটা করতে পারেন যে আপনার কুরবানির গোশত আমি একটুও খাবেন না, আপনি পুরো গোশতটাই আপনি গরিব মিসকিনকে দিয়ে দেন, এটা করতে পারবেন, এতে তারা ভালো কিছু খাইতে পারলো। আর তাছাড়াও একটা যুক্তিসঙ্গত কথা যে এক ইবাদতের বদলে আরেক ইবাদত কীভাবে হয়। যেমন ধরুন আমাদের কারো উপর নামাজ ফরজ হয়েছে, আমি যদি নামাজ না পড়ে যদি সারা জীবন রোজা রাখি, তাহলে কি আমি নামাজের স্বভাব পাবো, নামাজটা আমার আদায় হবে, নামাজের ফরজিয়ত আমার থেকে সাকাত হবে? হবে না। আমাদের কারো উপর যদি হজ ফরজ হয়, আমরা যদি সে হজ না করে হজের জন্য যে টাকাটা আছে, এই টাকাটা যদি আমরা সদকা করে দিই বা জাকাত দিই টাকা দিয়ে, তাহলে কি আমার হজ আদায় হবে, আমি কি হজের ফরজিয়ত আমাদের থেকে সাকাত হয়ে যাবে? হবে না। ঠিক তেমনইভাবে যদি আমরা কুরবানি না করে কুরবানির অর্থটা যদি আমরা মানুষকে সদকা করে দিই, তাহলে আমাদের থেকে কুরবানি আদায় হবে না। আর যদি কুরবানি না করা হয়, যে কুরবানিটা আমাদের উপর ওয়াজিব ছিল, তাহলে এই ওয়াজিব তরক করার কারণে, ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে যে গুনাহ, সেই গুনাহটা আমাদের জন্য লেখা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।